কি খবর ভালনে আচ্ছা মানে যোগাকালি তোমাল ক্লাস ফাইভর ক্লাস ফাইভর আজি যে বার্ড টক মই পড়াই মানে পড়াই মই ওয়ার্ড মিনিংও কই দিয়েছিল শব্দবিল মিনিং লিখাই দিলো আৰু না সাইসা সার আজি আমি কি কৰিম লাইন বাই লাইন কবিতাটো লাইন বাই লাইনকে আমি বুঝিম তারপর ধুনকে মুখস্থ কৰিম ঠিক আছে ওকে লেটস স্টার্ট ওকে কবিতাটার নাম কি আসলে বার্ড টক হুম এবার পড়ি লম তারকে বুঝিলাম বুঝলে ঠিক আছে স্টার্ট করো বার্ড টক থিংক সেইড দ্য রবিন থিংক সেইড দ্য জয় সিটিং ইন দ্য গার্ডেন টকিং ওয়ান ডে মোর লগে কই যাবা হ্যাঁ থিংক অ্যাবাউট পিপল দ্য ওয়ে দে গ্রো দে ডোন্ট হ্যাভ ফিদার্স At all you know They don't eat beetles, they don't grow wings, they don't like sitting on wires and things. Think said the robin, think said the joy. Are not people funny to be that way? Uh, -go -po Gan -go -a -na? Hmm? Sa, bird talk. Kya sila? Think said the robin. Think said the joy. Sitting in the garden, talking one day. Think about people. The way they grow, they don't have feathers at all, you know. They don't eat beetles. They don't grow wings. They don't like sitting on wires and things. Think said the robin. Think said the joy. আর নট পিপল ফানি টু বি দ্য ঠিক আছে পরিব কবিতা মানে তোমালোকক লাইন লাইন বুঝাই দি আছো। থিংক সেড দ্য রবিন রবিনে কৈছে ভাবি চাষ থিংক সেড দ্য জয় আকু জয়ে কৈছে ভাবি চাচ সিটিং ইন দ্য গার্ডেন সিঁতে এটা গার্ডেনত বহি আছিলে টকিং ওয়ান ডে এদিন হি কথা পাতিছিলে ঠিক আছে মানে কি হল এদিন রবিন আর জয় গার্ডেন এটাত বাগিছা এটাত বহি আছিলে বহি পেলে। ভাবি আছিলে যে কৈ আছিলে আন এজনে আন এজনক রবি জয় জয়ে ৰবিনক কৈ আছিলে যে ভাবি চোৱাচোন ভাবি চোৱাচোন ঠিক আছে কি কলে থিংক এবাউট পিপল মানে পিপল মানে মানুহ মানুষ বিষয়ে ভাবা দা ৱে দে গ্রো সিহঁতে কেনকে ডাঙৰ হয় দে ড হ্যাভ ফিদার্স সিহঁতৰ পাখি না থাকে এট অল ইউ নো এইখিনি আমি জানো হ্যাঁ দে ডোট ইট বিটেলস।

থিংক ছেইট দ্য ৰবিন ৰবীনক কৈ আছে ৰবিনে কৈ আছে ভাবি চোৱাচোন ৰবীন থিংক ছেইট দ্য জয় আকৌ জয়ে কি কৈছে ভাবি চোৱাচোন আৰ নট পিপল ফানী মানুহবিলাক ফানী নহয়নে মানে এইখিনি কথা কাৰ কাৰণে কৈ আছিলে মানুহৰ কাৰণে কৈ আছিলে যে মানুহ এইবিলাক কৰিব নোৱাৰে আৰ নট পিপল ফানী টু বি ডেট ৱে এইবিলাকৰ কাৰণে পিপল মানে মানুহ ফানী নহয়নে হৈছেনে কবিতাটো বুজিবা আকু ভিডিঅটো রিপিট কৰি শুনিবা চাবা কিবা যদি সন্দেহ বুজি নোপোৱা কিবা কনফিউজন থাকিলে মোক ফোন কৰিবা ঠিক আছে ওকে বাবাই ঘৰত থাকিবা সুস্থ থাকিবা ওকে বাই